আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন পদে গোলজামা কিভাবে তৈরি করবেন। তো আজকের যদি আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু যে কোনো বয়সী মেয়েদের জন্য এই নিয়মে গোলজামা তৈরি করতে পারবেন খুব ইজিলি। আর আমি এখানে গোলজামাটি তৈরি করার জন্য টোটাল 3 গজ পরিমাণে 2 হাত বহরের কাপড় নিয়েছি। আপনারা চাইলে 2.5 হাত কিংবা 3.5 হাত বহরের কাপড় দিয়েও কিন্তু এই সুন্দর ডিজাইনের গোলজামাটি তৈরি করতে পারবেন। আর যদি আপনারা 3 হাত বহরের কাপড় ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের 3 গজের জায়গায় 2 গজ কিংবা 2.5 গজ কাপড় দিয়ে কিন্তু আপনাদের এই গোলজামাটি কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো আমি প্রথমে ওপরে বডি পার্টটি কাটিং করব, এর জন্য কাপড়টিকে এরকম ভাবে মেলে নিচ্ছে। তো দেখুন আমরা প্রথমে ওপরে বডি পার্টটি কাটিং করব আর এর জন্য কাপড়টিকে একবার ভাঁজ করে 2 পাট করে নিয়েছে, দেন কাপড়টিকে আরো একবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিচ্ছে। একসঙ্গে কিন্তু আমাদের 2টি পার্ট বের হবে, সামনের পার্ট এবং পেছনের পার্ট। তো আমি এখানে উপরে বডি পার্টে লম্বা নিচ্ছি 15 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এখান থেকে আমরা পুটের মাপ নিব, আমাদের পুট হচ্ছে 12, 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। তো যতটুকু পুট নিয়েছি তার থেকে আমরা 1 ইঞ্চি বাড়িয়ে 7 ইঞ্চিতে দাগ কেটে নিব। এখান থেকে আমাদের কিন্তু বডির মাপ নিতে হবে, আমাদের বডি হচ্ছে 40, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। তো এখান থেকে আমরা আর্মহোলে একটি শেপ দিয়ে দিব, এখানে আমরা একটি মার্কিং করেছিলাম, এখানে আমরা একটি স্ট্রেট দাগ কেটে দিব এবং এখান থেকে আমাদের কোমরের মাপ নিতে হবে। তো আমাদের কোমর হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এইভাবে আমরা দাগটি মিলিয়ে দিব এবং এখান থেকে আমাদের গলার চওড়ার মাপ নিতে হবে। তো আমি এখানে গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং গলা লম্বা নিচ্ছি আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ। এটি হচ্ছে আমাদের সামনের গলার লম্বা এবং পেছনের গলার লম্বা নিব আমি 4 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলার লম্বাটি বাড়ি বা কমিয়ে কিন্তু নিতে পারবেন। এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে দাগ কেটে দিব। তো এইভাবে আমি স্কেল ধরে একটি বক্স বানিয়ে দিব, এখান থেকে একটি রাউন্ড শেপ করে দিচ্ছে। এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ আমি শোল্ডার ডাউন করে দিব এবং এই যে কর্নারটি রয়েছে এই কর্নার থেকে আমরা 1 ইঞ্চিতে তালপাটের অংশ কাটার জন্য একটি দাগ কেটে নিব। আর তালপাট কিন্তু সবসময় সামনের পাটে কাটতে হয়, পেছনের পাটে না। তো এইভাবে আমি বাঁকা করে দাগটি মিলিয়ে দিচ্ছি। এখান থেকে আমি 1/4 ইঞ্চিতে তালপাটের অংশ কাটিং করে নিব, দাগটি আমরা এইভাবে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করব, তবে সবার আগে আমরা পেছনের পাটে গলায় এবং আর্মহোলের অংশ কাটিং করে নিব, দেন আমরা পেছনের পাটি সরিয়ে ফেলে সামনের পাটে গলায় এবং আর্মহোলের অংশ তালপাটের অংশ কাটিং করে নিব। এভাবে পেছনের পাটটি আমাদের সরিয়ে নিতে হবে, দেন সামনের পাটে কাপড়টিকে আবার আমরা ভালো করে সেট করে নিব। আমাদের সামনে পাটের তালপাটের এবং গলার অংশটি কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাদ বাকি যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু দিয়ে নিচে ঘেরের অংশ কাটিং করব। আর এতটুকু কাপড় দিয়ে কিন্তু আমি হাতার অংশ বের করব এবং সাইড থেকে জোড়ার একটি পার্ট বের হবে, সেই পার্টটিকে আমরা অ্যাটাচড করব এতটুকু কাপড় দিয়ে। তো এখন আমরা কাপড়টিকে আরো একবার ভাঁজ করে 4 পার্ট করে নিচ্ছে। তাহলে আমাদের কিন্তু 2টি পার্ট বের হয়ে যাবে, সামনের পার্ট এবং পেছনের পার্ট। তো কাপড়টিকে আমি ভালো করে সেট করে নিচ্ছি। তো দেখুন আমি কাপড়টিকে 2 বার ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছে, একসঙ্গে কিন্তু আমাদের 2টি পার্ট বের হয়ে যাচ্ছে, সামনের পার্ট এবং পেছনের পার্ট। এখন আমরা নিচের ঘেরের অংশ কাটিং করব আর এর জন্য প্রথমে আমরা ওপরের যে লম্বার মাপটি আমরা নিয়েছিলাম টপ পার্টের সেই মাপটিকে আমরা বাদ দিব। ওপর থেকে 15 ইঞ্চি বাদ দিয়েছি এবং ইঞ্চি টেপটিকে আমরা এভাবে ধরে যতটুকু আপনারা লম্বা নিতে চান সেই পরিমাণ লম্বা নিবেন। আমি এখানে লম্বা নিচ্ছি 42 ইঞ্চি পরিমাণ আর 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। টোটাল আমি 43.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কোমরের মাপ নিব। তো আমি যে সাইডে আছি সেটি কিন্তু বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি কিন্তু খোলা আছে। তো সবসময় বন্ধ সাইড থেকে আমাদের মেজারমেন্টটি শুরু করতে হবে। তো আমাদের যে টপ পার্টটি ছিল দেখুন সেই টপ পার্টটিকে আমরা এইভাবে উপরে বডি পার্টটির সঙ্গে মিলিয়ে রেখে এখানে একটি মার্কিং করে নিব, ঠিক আছে। আমি এখানে একটি মার্কিং করে নিয়েছি, দেন আমরা এখান থেকে আমি গলা চওড়া কতটুকু নিয়েছিলাম 2.5 ইঞ্চি পরিমাণ, তাই না? তো আমি এখানে গলা চওড়াটি 2.5 ইঞ্চি পরিমাণে একটি দাগ কেটে নিচ্ছে এবং এখান থেকে আমাদের কিন্তু মেপে দেখতে হবে যে কতটুকু হয়েছে। এখান থেকে আমাদের হয়েছে প্রায় 28.5 ইঞ্চি পরিমাণ। তো পুরো রাউন্ডে আমাদের কি করতে হবে, 28.5 ইঞ্চিতে এভাবে দাগ কাটতে হবে। তাহলে দেখবেন একদম পারফেক্ট একটি রাউন্ড শেপ আসবে, কোনো দিকে কিন্তু কোনা ঝুলে যাবে না এবং গোল জামাটিও কিন্তু অনেক ঘেরের হবে, ঠিক আছে। তো আমি এখানে একটু মার্কিং করে নিচ্ছে আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য। এতটুকু অংশ কিন্তু আমাদের গ্যাপ আছে, তাই না? তো এই গ্যাপটুকু আমরা পূরণ করব বাড়তি কাপড় অ্যাটাচড করে। তো আমি 28.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এখন আমরা কি করব, এই যে আমাদের যে শেপ কাটটি রয়েছে এই শেপ কাটটি দিয়ে এইভাবে একটি শেপ দিয়ে দিব, ঠিক আছে।
দেখুন এইভাবে একটি শেপ দিয়ে দিয়েছে। এতটুকু অংশে আমরা জয়েন্ট দিব। তো কিভাবে জয়েন্ট দিব আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হাতার জন্য যে কাপড় আমরা কাটিং করেছিলাম সেই কাপড়টিকে দেখুন এভাবে মাঝখান দিয়ে আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর এরকম কোনাকুনি আমাদের একটু ভাঁজ করতে হবে। এই যে এরকম কোনাকুনি ভাঁজ করে নিব। ভাঁজ করার পর যে সোজা যে অংশটি রয়েছে এই সোজা সাইডটি আমরা এর সঙ্গে মিলিয়ে রাখবো, ঠিক এইভাবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমাদের জয়েন্টটি পড়বে। তো এখান থেকে আমরা কাপড়টিকে এভাবে ধরবো। ধরে এখন আমরা এখানে একটি রাউন্ড শেপ কাটিং করে নিব। তো আমি আবার আপনাদেরকে বোঝানোর জন্য দেখুন এখান থেকে আমি মার্কিং করেছি, তো এখান থেকে কিন্তু আমাদের জয়েন্টটি পড়বে, তাই না? তো এখান থেকে আমরা কাপড়টিকে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর আবারও আমরা একটি রাউন্ড শেপ করে একটি মার্কিং করে নিব। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আবার একটু মার্কিং করে নিচ্ছে। এখান থেকে ইঞ্চি টেপটি ধরে আমরা এখানে দেখবো যে 28.5 ইঞ্চি হয়েছে। তো পুরো রাউন্ডে কিন্তু আমাদের 28.5 ইঞ্চিতে দাগ কাটতে হবে। একদম নতুন একটি কাটিং এটি গোল জামা তৈরি করার ক্ষেত্রে। অবশ্যই কিন্তু বাসায় আপনারা ট্রাই করবেন, দেখবেন যে একদম পারফেক্ট একটি গোল জামা হয়েছে, আর পরার পরে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে। এখন আমরা কি করব, দাগ অনুযায়ী কাটিং করে নিব, ঠিক আছে। এখন আমরা কাপড়টিকে এরকম মাঝখান দিয়ে কাটিং করে 4টি পার্ট করে নিব, কারণ আমাদের 4টি জয়েন্টে কাপড় এখানে অ্যাটাচ করতে হবে। তো কাপড়টিকে আমি এরকম করে মাঝখান দিয়ে কাটিং করে নিচ্ছে। তো যতগুলো জয়েন্ট থাকবে আমাদের এরকম করে কাটিং করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু 4টি পার্ট এরকম বের হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা কিভাবে জয়েন্ট দিব, তাই না? তো সোজা যে পার্টটি রয়েছে আমাদের সেই পার্টটি কিন্তু আমাদের এর সঙ্গে জয়েন্ট দিতে হবে। এখানে কিন্তু আমাদের 4টি পার্ট আছে। তো 4টি পার্টের সঙ্গে 4টি পার্ট আমরা জয়েন্ট দিব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জয়েন্ট দেওয়ার আগে। তো দেখুন কাপড়টিকে মেলে নেওয়ার পর এখানে কিন্তু কোমরের সাইডে আমাদের একটি জয়েন্ট আছে, সেই জয়েন্টটিকে আমরা কাটিং করে আলাদা করে নিব। তাহলে কিন্তু আমাদের 2টি পার্ট কিন্তু বের হয়ে যাবে। দেখুন 2টি পার্ট বের হয়ে গিয়েছে। এখানে আমরা এখন জয়েন্ট দিব, আর জয়েন্টটি দেওয়ার জন্য 1টি পার্ট আমরা এভাবে নিব। তো নেওয়ার পর দেখুন জয়েন্টের যে সোজা অংশটি রয়েছে এই সোজা অংশটি কিন্তু এই সোজা সাইডের সঙ্গে এইভাবে জয়েন্ট হবে, ঠিক আছে। তো একই রকম ভাবে এই সাইডেও কিন্তু আমাদের জয়েন্টটি করতে হবে এইভাবে, ঠিক আছে। দেখুন, তো আরেকটি কথা, এই 2টি পার্টও কিন্তু একই রকম ভাবে আমাদের পেছনের সাইডেও জয়েন্ট করতে হবে, যেহেতু আমাদের এখানে 2টি পার্ট আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রথমে আমরা কি করব, প্রিন্টের কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং এই কাপড়টিকে আমরা জয়েন্টের কাপড়টিকে উল্টো সাইডে রাখবো। 2টি পার্ট ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই করে নিব, ঠিক আছে। তো সাইড থেকে যে কাপড় বের হয়েছিল সেই কাপড়টুকু দিয়ে এখন আমরা কিন্তু হাতাটি কাটিং করে নিব। আর এর জন্য প্রথমে এই কাপড়টিকে দেখুন একবার ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি, দেন কাপড়টিকে আরো একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিব। 2টি হাতা একসঙ্গে আমাদের কাটিং করা হয়ে যাবে। তো আমাদের এখান থেকে হাতার লম্বা নিচ্ছে প্রায় 18.5 ইঞ্চি পরিমাণ, আমাদের অ্যাকচুয়াল থাকবে 17 ইঞ্চি পরিমাণ। আমি 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। তো আমি এখানে একটি মার্কিং করে নিচ্ছি এবং এখান থেকে আমি হাতার চওড়া নিচ্ছি, দেখুন 8.5 ইঞ্চি পরিমাণ এরকম স্টেট দাগ কেটে দিয়েছে। এবং এখান থেকে আমি 3.5 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিচ্ছে এবং এখান থেকে আমরা এভাবে একটি হাতার শেপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি হাতার মোহরির মাপ নিচ্ছে 12 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এভাবে একটি হাতার শেপ দিব। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। কিছুটা অংশ আমাদের বাড়তে আছে, কাপড়টুকু আমরা কাটিং করে সোজা করে নিব। তো কাপড়টিকে আমরা দেখুন এভাবে মেলে নিচ্ছে। মেলে নেওয়ার পর যে কোনো এক সাইড থেকে আমরা এখানে হাতার তালপাটের অংশ কাটিং করে নিব। একটু খেয়াল করে দেখুন, এখান থেকে আমি 1.25 ইঞ্চিতে তালপাটের অংশটি কাটিং করে নিচ্ছে। 1.25 ইঞ্চিতে আমি তালপাটের অংশ কাটিং করে নিয়েছি এবং এখান থেকে একটি শেপ দিয়ে দিব এভাবে। আর যখন আপনারা তালপাট কাটিং করবেন তখন কিন্তু অবশ্যই একটি কথা খেয়াল রাখবেন, নিচের কাপড়টিকে আপনাদের সোজা সাইডে রাখতে হবে এবং ওপরের কাপড়টিকে আপনাদের উল্টো সাইডে রাখতে হবে। 2টি কাপড় ভালো করে সেট করে কিন্তু তারপরে তালপাটের অংশটি কাটিং করবেন, তাহলে আপনাদের পারফেক্ট তালপাটের কাপড় কাটিং করা হবে। তো এখান থেকে এখন আমরা কাটিং করে নিচ্ছি। আমাদের তালপাটের অংশ কাটিং করা হয়ে গেছে। সাইড থেকে দেখুন হাতার সাইড থেকে কিন্তু একটি কাপড় বের হয়েছে, সেই কাপড়টুকু দিয়ে কিন্তু আমরা গলার পট্টি কাটিং করে নিব। তো আমি সামনে এবং পেছনে গলার পট্টি কাটিং করব, এর জন্য কাপড়টি কিন্তু 2 পার্ট করাই আছে। তো এখান থেকে আমি পট্টিটি চড়া নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে আমরা এইভাবে একটি স্ট্রেট দাগ কেটে দিব এবং আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো আমাদের কাপড়টি কাটিং করা কমপ্লিট।